আজকে আমরা পড়ব বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাডজেকটিভ, ঠিক আছে? অ্যাডজেকটিভ। আচ্ছা, বিশেষণ পদ কাকে বলে? দেখো এখানে লেখা আছে, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ যে পদ বিশেষ্য বা সর্বনাম, অর্থাৎ নাম পদ বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বিভিন্ন কিছু বোঝাচ্ছে তাকে বলছে কি বিশেষণ পদ। যেমন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, তাহলে কোন শ্রেণীতে? চতুর্থ শ্রেণীতে, এটা একটি বিশেষণ পদ। অনেক লাল গাছে অনেক লাল গোলাপ ফুটেছে, তাহলে গোলাপগুলো কি রঙের? লাল রঙের গোলাপ, তাহলে এটি একটি বিশেষণ পদ, ঠিক আছে? আর তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা? লাল। এইবারে দেখো বিশেষণ পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। এছাড়াও সর্বনামের বিশেষণ পদ নামেও অন্য একটি ভাগ আছে।